আজ নসিহত কম বেশি আমাদের সবার শোনা, সবই আমরা জানি। শুধু সেই রাস্তায় আমাদেরকে আস্তে আস্তে চলা শুরু করতে হবে, বা অনেকে শুরু করেছে, আরো ভালোভাবে চলতে হবে। দুটো রাস্তা আছে, একটা হলো হকের রাস্তা, অর্থাৎ ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা তো সবাই জানে, তাই তো নাকি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক সত্য রাস্তা। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এটা হলো সেই রাস্তা যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন, তাদের রাস্তা। তারা কারা? নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন, এই চার শ্রেণীকে যারা ফলো করবে বা ইনারা যে রাস্তায় চলেছে যারা চলবে, তারাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আর একটা রাস্তা, যে রাস্তা থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাইছি, যে রাস্তার উপরে আল্লাহ পাকের লানত, অর্থাৎ ইবলিস, ফেরাউন, নমরুদ, সাদাত, হিটলার আর অনেকে হয়েছে, অর্থাৎ জুলুমের রাস্তা, অন্যায়ের রাস্তা, হিংসার রাস্তা, মিথ্যার রাস্তা, ব্যভিচারীর রাস্তা, জেনার রাস্তা, খুনের রাস্তা, মা বাপের অবহেলার রাস্তা, যত বুড়াই সেই রাস্তা। তাহলে দুটো রাস্তা আছে। আমরা সবাই চাই কোরআন সুন্নাহর রাস্তায় চলবো, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, চাই না চাই না। কিন্তু কখনো কখনো ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক বা মজবুরিতে হোক বা ভুলে গিয়ে হোক, আমরা ভুল রাস্তা ছেড়ে দিই, আবার খারাপ রাস্তায় চলে যাই, আবার ফিরে আসি ঠিক রাস্তায়, আবার খারাপ রাস্তায় চলে যাই, আবার ফিরে আসি ঠিক রাস্তায়। এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হলো, একজন হাক্কানি ওলির হাতে নিজেকে বায়াত হতে হবে, আর বেশি বেশি করে তওবা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এক ঘন্টা, দু ঘন্টা, পাঁচ ঘন্টা আগে কোন রাস্তায় ছিলেন আমি দেখিনি, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি নাই রাস্তায় এসে? একটু মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা, আমার যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, জানি না ওখানে চট আছে না নেই, কি না থাকে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা, আর না থাকে না চলে দাঁড়ান, অসুবিধা নেই। কিন্তু কেন বললাম, এই রাস্তার সিস্টেমই হচ্ছে এটাই, তোমরা মাহফিলে যখন যাবে, কোরআনের মাহফিলে, শরীয়তের মাহফিলে, ওখানে তোমরা আদবের সঙ্গে গিয়ে বসবে, আর যখন উলামা হযরতরা তোমাকে কোরআন শোনাবে, শরীয়ত শোনাবে, তোমরা কথা বলবে না, মন দিয়ে শুনবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম, আমার নয়, আল্লাহ। ঠিকই বলেছেন, আল্লাহর হুকুম। এই মন দিয়ে শুনলে তোমরা কি পাবে? যিনি কোরআন তেলাওয়াত করছে, পার অক্ষরে দশটা নেকি পাবে, আর তোমরা শোনার জন্য দশটা করে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের কারো লস নাই, শুধু একটু মনোযোগ দিয়া, আদবের সঙ্গে বসা, এই মাহফিলের শর্ত, মন দিয়ে শোনা, এই মাহফিলের শর্ত, নিজেকে অনুতপ্ত করা, নিজের ভুলকে তওবা করে ফিরে যাওয়া। আল্লাহ একদিন তোমার মৃত্যুটা অবশ্যই ইমানের সাথে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল মানুষের হয়, ভুল কার হয়? মানুষের। আর আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসে যে ভুল করার পরে তার রবকে বলে, আল্লাহ ভুল করেছি, বাস। এই ভুল করেছি নত হয়, ওই মানুষটাকে আল্লাহ খুব পছন্দ করে, আর ওই মানুষটা শেষ হয় একেবারে ওই আল্লাহওয়ালাদের যে রাস্তা, ওই রাস্তায় চলে চলেই আমার আল্লাহ তাকে তুলে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষটা ভুল করার পরে বলে না যে ভুল করেছি আল্লাহ, নত হয় না, ফিরে আসে না, আমার আল্লাহ ওকে হেদায়েতের রাস্তা দেখায় না,
ও যত দিন যায় খারাপ হতে 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 এমন জায়গায় পৌঁছে যায় ওকে দেখে যার পিছনে দাঁড়িয়ে ও নেতৃত্ব দিচ্ছিল যার ইশারাতে খারাপ কাজ করছিল সেই ইবলিস পর্যন্ত হতভম্ব হয়ে যায়। এটি এত খারাপ, যেমন ফেরাউন আছে, নমরুদ আছে, তা আলোচনা করব। কমিটির ভাইরা যদি চট পিছিয়ে দেয় আপনারা একটু বসবেন, কেন একটা কথা মনে রাখবেন, আমি ভিআইপি, আমি অর্থশালী, আমি ধনী, সব ঠিক আছে, আপনার আল্লাহর কাছে আপনি কি ধনী? আল্লাহর কাছে ভিআইপি, আল্লাহর খুশির জন্য বসবেন, বাস কথা শেষ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ছোট মানুষ নিচেই বসো, বড়রা উপরে বসা। দরুদ শরীফ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أن الخالق البارئ المصور
يسبح لهما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على مدر جيو مدر দেখতে অসুবিধে হচ্ছে পিছনে ভাইদের? হ্যাঁ, ওই তো হয়নি বলছে নাকি কি বলছে? হচ্ছে একটু জেকের করতে থাকে না, এই সময় কি বলছে ইট সাপোর্ট দেবে বলছে, ফেলে ফেলে দিস নি জানো বাবা। আমরা আমার দয়ান নবী থেকে সব কিছু শিখবো, ঠিক না বেটে? কেন তিনার মতো কেউ আসে না আর? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কার কথা বলেন না? কার কথা? আল্লাহর কোরআন, আল্লাহর কথা। নিশ্চয়ই আমি আপনাকে সব থেকে উত্তম চরিত্রওয়ালা করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নবীর গোলামেরা চিৎকার বলুন সুবহানাল্লাহ, আমার নেতার মাকাম পৃথিবীর কারো সঙ্গে তুলনা চলে না, ঠিক না বেঠি? সেই নেতার ফলো আমরা করব ইনশাল্লাহ, করছি তো। জিন্দেগিতে চলার পথে কিছু ভুল হচ্ছে, সেই ভুলগুলো সংশোধনের জন্যই তো মাহফিল হয়। আর আজকে তাই অনেকে প্ল্যান হচ্ছে মাহফিলটাকেই বন্ধ করে দাও, সংশোধন যেন না হয়। আমরা অবশ্যই সব ছাড়তে রাজি আছি, আমরা কোরআন সুন্নার বিরোধীকারীদেরকে ছাড়তে, জোরে বলুন ছাড়তে, তাতে নিজেকে জান তোফা হিসাবে কুরবানি করতে হয় তাও করতে রাজি আছি, কোরআন সুন্নার বিরোধীদেরকে মাফ করতে ছাড়তে পারি না আমরা, এটা আমাদের ঈমান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছে ঘোড়ার পিঠে, আর ছোট ছোট বাচ্চাগুলো এসে রাসূলের ঘোড়াকে ঘিরে ফেলেছে, অনেক বড় কথা, হুজুর আপনাকে যেতে দেবো না। তা রাসূল যদি ঘোড়ার পিঠে থাকে আর বাচ্চাগুলো যদি ঘিরে ফেলে, তাহলে বাচ্চাগুলোকে রাসূলের সঙ্গে কথা বলতে হবে কিভাবে? এই হবে তাই তো নাকি? এইভাবে একটা বাচ্চা যদি কিছুক্ষণ থাকে কি হবে? কষ্ট হবে। যখনই বাচ্চা কোনো ঘাড় উঁচু করে কথা বলছে, দয়ার নবী, রহমতের নবী, শাফাতের নবী, যার গুনাহ বলে কিছু না আর হবেও না, পারছি নেই, নবী আমার সঙ্গে সঙ্গে, বাচ্চা কোনো যেই এসে ঘিরে ফেলেছে, ঘাড় উঁচু করে কথা এই শুরু করেছে, রসুল ঘোড়া থেকে নেমে গেছে, হাঁটু জমিনে গেড়ে মুখ সোজাসুজি করে বাচ্চা কোনো সঙ্গে কথা বলছে, যাতে বাচ্চা কোনোর ঘাড় তুলে কষ্ট না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম, আমার রসুল কখনো কাউকে কষ্ট দেয়নি, আমরা কখনো ইনশাল্লাহ চেষ্টা করব, কখনো যদি হয়েও যায় সঙ্গে সঙ্গে যেন অনুতপ্ত আসে যে আমি ভুল করছি, ঠিক না বেটি? তাহলে আল্লাহ দেখবেন ঠিক পরিবর্তনের রাস্তা দেখিয়ে দেবে। এটা একটু হোক, আমি একটু কলেমা থেকে লা ইলাহা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার আব্বা জনেরা, আমার আম্মা জনেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, তিনটে কথা জিজ্ঞাসা করি। সর্বপ্রথম কথা একটু জবান খুলে বলবেন, জমিন আসমান আমি আপনি কায়নাতে যা কিছু আছে মালিক কটা? তিনি কে? সাদা আগুন তুলে বলুন কে? আরো জবান খুলে কে? এই যে কথাটা আপনারা সবাই জানেন, আমিও জানি, কিন্তু সাক্ষী দিতে হয় না হয় না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, এই দুনিয়া কি চিরস্থায়ী না আরো কোনো জায়গা আছে? জি আছে। দুনিয়া ভালো না আখেরাত ভালো? দুনিয়া তো পরীক্ষার হল, রেজাল্ট কোথায় দেবে? আখেরাতে। আপনি ডান হাতে রেজাল্ট চান না বাঁ হাতে?
দুনিয়ায় ডান হাতে রেজাল্ট কিয়ামতের দিন পেতে গেলে দুনিয়ায় রসুলের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? তাহলে আপনারা যদি পরকালে ডান হাতে আমলনামা চান তাহলে দুনিয়ায় রসুলের পক্ষে আল্লাহওয়ালাদের পক্ষে আমার রসুল যাদের পক্ষে থাকতে বলেছে তাদের পক্ষে থাকা, এটা আমাদের ইমানি কর্তব্য দায়িত্ব, ঠিক না বেঠে? শত শেষ কথা, মানুষ হাজারো চেষ্টা করে মৃত্যু থেকে রেহাই পাবে, আল্লাহ যদি চায় দুনিয়ায় আপনাকে নানা রকম জিল্লাত দিয়ে কষ্ট দিয়ে পাপগুলোকে মাফ করিয়ে পরকালে জান্নাত দেবে, আল্লাহর এই ফয়সালাতে আপনি খুশি না বেজায়? আর আল্লাহ যদি চায় দুনিয়ায় তোমাকে সুখ শান্তি ক্ষমতা ধন দৌলত সবই দেবার পরকালে তোমায় জাহান্নাম দেব, এইটা কি আপনারা আল্লাহর কাছ থেকে নিবার জন্য আশা রাখেন, দোয়া করবেন? কথা বুঝে এসেছে? তাহলে আমাদের মাকসাদ সব শেষ। এইবারে আমার কথা, অস্ত অনেক হয়, ভালো সোহবতে থাকলে ভালো হয়, খারাপ সোহবতে থাকলে কি হয়? খারাপ হয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা, সোহবতে সালে তোরা সালে কোনান, সোহবতে তালে তোরা তালে কোনান। ভালো সোহবতে থাকলে কি হয়? ভালো হয়। খারাপ সোহবতে থাকলে কি হয়? খারাপ হয়। আজ আমাদের সাথে বসে আছেন, আমরা ভালো কথা শিখাচ্ছি না খারাপ কথা? কিন্তু এই জিনিসটা অনেক জায়গায় গেলে দেখবেন সেখানে ভালো কথা শিখাই না খারাপ কথা শিখাই। তাহলে সোহবত কোন জায়গায় করবেন? দুনিয়ায় মিশবেন কার সাথে? কেননা পরকাল যেখানে আপনার ডান হাত বা আমলনামা বাঁ হাত দেবে, আর ডান হাতে যে আমলনামা পাবে ডাইরেক্ট, আর বাঁ হাতে যে আমলনামা পাবে এই বুককে চিড়ে, শোনো, এই বুককে চিড়ে বুকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছন দিকে আমলনামা দেওয়া হবে। কতটা লজ্জাজনক, কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা বেউজ্জতি! পৃথিবীর সম্রাট ফেরাউনকে যখন কায়ামতের দিনে বাঁ হাতে আমলনামা দেওয়া হবে বুককে চিড়ে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবাই তার ইতিহাস জানে, সবাই তখন বলবে হাইরে হাইরে হাইরে, এত বড় রাজা আজ দেখ তার কি অবস্থা, কত লাঞ্ছিত দেখ। আর এই দুনিয়ার বুকে এমনও ব্যক্তি আছে যাকে সবাই চেনে, রাবিয়া বসরি, কত গরিব ছিল কিন্তু কিয়ামতের দিন তার হাতে ডান হাতে আমলনামা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেই জায়গায় কিয়ামতের দিন দুনিয়ায় কার সঙ্গে বসবেন, কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে বন্ধুত্ব করবেন, কার সঙ্গে সম্পর্ক করবেন, এটা আমাদেরকে ঠিক করা দরকার আছে, ঠিক না বেটি? কেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা দুনিয়াবী স্বার্থে যাদের সঙ্গে সম্পর্ক রেখেছি কিয়ামতের দিন এ সব দুশমন হয়ে যাবে। ভাই ভাইকে দেখে পালাবে, ধরেন ময়দানে মাশরে আপনার ভাই আসছে, আপনি দেখলেন পালিয়ে যাবেন, বা আপনাকে আপনার ভাই দেখলো অন্যদিকে রাস্তা ঘুরিয়ে নেবে, মুখ ঘুরিয়ে নেবে অন্যদিকে। কেন? যদি আমার কাছে নেকি চেয়ে বসে, শুনছেন, নেকি চেয়ে বসে, ওখানে টাকা চাইবে না তো, ওখানে চাইবে কি নেকি? কারো একটা নেকি কম, কারো দুটো নেকি কম, কারো তিনটে নেকি কম, কারো দশটা নেকি কম। ছেলে আব্বার কাছে যাবে, মায়ের কাছে যাবে, মা ছেলের কাছে যাবে, বাপ ছেলের কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে যাবে, স্বামী কারো কাজে শুধু লাগবে না, নয় দুশ্মন হয়ে যাবে, সবাই অস্বীকার করবে, সাহায্য করবে না। কেন? সবার জবানে একটাই কথা থাকবে, কি? নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তাহলে কেউ কি কিয়ামতের দিন কাজে লাগবে না? আল্লাহর কোরআন বলছে এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন কাজে লাগবে। তারা কারা?
মুত্তাকি আল্লাহ ওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমার যদি আখেরাতটা আসল জায়গা হয়, তাহলে আখেরাতে যে আমার কাজে লাগবে, দুনিয়ায় তার সঙ্গে বন্ধুত্ব না দুশ্মনী, একটু আওয়াজ দিয়ে বলবেন বন্ধুত্ব, তাতে আমার 1 কেজি ফল যাই যাক, ব্যবসা বন্ধ হয় হোক, দুনিয়ায় সামান্য একটু লস হয় হোক, কিন্তু আমি বন্ধুত্ব করব কার সাথে, আখেরাতে যার সাথে বন্ধুত্ব করলে উপকারে আসবে, কে? মুত্তাকি। আল্লাহ কোরআন তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওকুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? এই মুত্তাকি, যারা যারা তাকওয়া পরহেজগার, যাদের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা ভয়, তাকওয়াটা কি ভয়? রাত্রে গাড়ি নিয়ে যাচ্ছি বা আপনি কোনো জায়গায় যাচ্ছেন, দিনের বেলায় যাচ্ছেন, এলাকায় কেউ কোথা নেই, দেখছেন একটা 2000 টাকার নোট 100 পিসের ব্যান্ডেল পড়ে আছে, দেখছেন আপনার মধ্যে তাকওয়া নেই, মুত্তাকি নয় আপনি। আপনি যদি এইটা নিবার সময় ভাবেন আমার মালিক দেখছে, এই ভয়টা আপনার মধ্যেই থাকে, তাহলে কি আপনি তাকওয়া মুত্তাকি? আপনি এইরকম শুধু একটা ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে। আপনি আপনার স্ত্রী অন্যায় করেনি, তারপরও তার উপর আপনি অন্যায় করে জুলুম করছেন, মুত্তাকি নয়। কিন্তু আপনি জুলুম করার আগে ভাবছেন, আমার আল্লাহ দেখছে, তার ভয়ে আপনি জুলুম করলেন না, অত্যাচার করলেন না, ভালো হয়ে গেলেন, আপনি মুত্তাকির রাস্তা। মা বাপের উপরে জোরে কথা বলা, তার সঙ্গে বিয়াদবি করা অন্যায় কাজ, আল্লাহ দেখছে এই ভয়, অসুবিধা হচ্ছে, তারা হলো মুত্তাকি। এই মাহফিলে আব্বাস সিদ্দিকী ওয়াজ করবে, করার আগে ভাবতে হবে, আমি যে কথা বলছি সে কাজ যদি আমি না করি আল্লাহ আমায় ছাড়বে না, ওই ভয় থাকা দরকার, মুত্তাকিদের লক্ষণ। দ্বিতীয় নম্বর, আমি নিজের স্বার্থে কোনো কথা বলবো না, কেন? আমার আল্লাহ অন্তরের খবর জানে, আমি যা কিছু বলবো সামনের মানুষগুলোকে শুধুমাত্র আল্লাহর সৃষ্টি যাবে আল্লাহর জন্য বাঁচাবার জন্য বলবো, এই ভয় যেন অন্তরে থাকে, তবে মুত্তাকি। এইভাবে প্রত্যেকটা কাজে যার অন্তরে আল্লাহর ভয় পাপ থেকে ফিরিয়ে আসে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। এই মুত্তাকিন যারা, তাকওয়া পরহেজগার যারা, তারা কিয়ামতের দিন কাজে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় তাদের সঙ্গে উঠা বসা, বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক রাখা, এটা আমাদের দরকার আছে না? না। কিন্তু দুঃখের বিষয়, যত দিন যাচ্ছে দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম, অত্যাচার, তাদের উপরে গুস্তাখি দিনকে দিন বাড়ছে না কমছে? ভাই বাড়ছে। আল্লাহ পাক কিয়ামতের দিন, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তিনি শাফাতের অধিকার দেবেন যাদেরকে, তারাই শাফাত করতে পারবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা হুজুরদের ঘরে বললেন যে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আল্লাহ পাঠাবে যারা বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকি, মুত্তাকি তারা, আরে হিসাব তো যারা মুত্তাকি নয় আমাদের মতো মানুষের জন্য পরেশানি, মুত্তাকিরা তো কামিয়াবি, তারা তারা তো হিসাব দিতে লাগবে না, তারা আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছে। তাতে করে আল্লাহ বলছে উলাইকা রফীক, এরা আমার প্রিয় বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বললেন হুজুর সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত 70,000-এর সংখ্যাটা। আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবারা আমার আল্লাহকে আমি বলেছিলাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওই 70,000-এর এক একজনের সঙ্গে ওদের ওসিলায়, ওদের খাতিরে, ওদের শাফাতের ওসিলায় আরো 70,000 করে আমি জান্নাতে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যদি মোত্তাকি নাও হতে পারি, চেষ্টা করা দরকার। মোত্তাকিদের সঙ্গে বন্ধুত্ব রাখলে লাভ আছে না? নাই। বাপেরা না জওয়ানেরা, যদি তোমার দুনিয়ার উপরে মায়া থাকে, আল্লাহ মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আল্লাহর ওলিরা দুনিয়া জমিনে জেলখানা জিন্দগি বসবাস করে, কোন রকম ভাবে দুনিয়া জমিনে চুনতে হয় থাকতে হয়, যতদিন আল্লাহ হায়াত রেখেছে জিন্দগি যাপন করতে লেগেছে। কিন্তু প্রতিটা কদমে কদমে মুত্তাকিরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, না জানি আমার মাহবুব আল্লাহ পাখি নারাজ হয়ে যা। বাপ ভাইরা আজান হয়ে গেছে, মসজিদে চারটে পাঁচে নামাজ, চারটে পাঁচই হবে, মাইকটা তখন বন্ধ করে দেবেন। কথা বুঝে আসছে? আমরা এখানে আবার জামাত করব জলসা শেষে, যাদের উজু নাই সময় সময় মতো গিয়ে যারা একসাথে এখানে নামাজ আদায় করবেন, উজু করে নামাজ পড়ে নেবে, উজু করে আসবে। যেমন আমরা মাহফিল গুলো তো করে থাকি, কেন এতগুলো লোক তো মসজিদের জায়গাও ধরবে না, তো মসজিদের যেটা টাইম সেই টাইম মসজিদের নামাজ হবে, তখন মাইক বন্ধ থাকবে, তারপরে আমরা এখানে নামাজ করে নেব, কারণ টাইম এখন অনেক আছে। আসলে কথা বুঝেছেন সবাই? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান, গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা,
এ নবী পাকের দিবানারা, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না, আজ আমি আছি কাল থাকবো না, আজ আপনারা আছেন কাল থাকবেন না, এই দুনিয়া জমিনে অনেক এসেছিল চলে গেছে, আল্লাহর ওলিদের সঙ্গে দুনিয়া জমিনে যারা বন্ধুত্ব করেছে, আত্মীয়তা করেছে, সম্পর্ক রেখেছে, তারা দুনিয়া জমিনে কত কামিয়াবি হয়েছে দেখেলা। যাদেরকে বিশা জান্নাতি করে দেবে, আর তাদের এক একজনের সঙ্গে আরো 70,000 করে আল্লাহ পাক তাদেরকে নাসাব দিয়ে দেবে। কেননা তোমরা সবাই জানো মাতার আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিন সূর্য 12টা মুখ করে দেবে বা 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে, ওই দিন জমিনটা এমন করে পুরে পুরে লাল গরম হয়ে যাবে, ওই দিন জমিনে কেউ দাঁড়াতে পারবে না, এই কঠিন দিনটা এমন দিন হবে, মা বলবে নফসি, ছেলে বলবে নফসি, স্বামী বলবে নফসি, স্ত্রী বলবে নফসি, সবার জবানে একটাই কথা থাকবে নফসি নফসি নফসি, ওই দিনে কি দশা হবে তোমার আমার ভেবে দেখো। এটা ভাবার বিষয়, আল্লাহ তাই কোরআনের মধ্যে জানিয়েছে সূরা হাসরের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে বিশ্বাসী ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আর তুমি কি পাঠাচ্ছ পরকালের জন্য ভাবো। আমরা যখন কোনো জায়গায় যাই বিদেশে, বারবার সব লাগেজ গুলোকে ঠিক করি, চেক করি, শীতের সময় গেলে শীতের কাপড় টাপড় আছে কিনা চেক করেন না করেন না? তাহলে আমরা যাচ্ছি পরকালের রাস্তায় চলে যাব, কখন আমাদের টিকিট আসবে, টাইম আসবে কেউ জানি না, আমরা লাগেজ রেডি রেখেছি তো? আমার অজে কষ্ট হচ্ছে যুবকদের, নবীকে ভালোবাসে, এখনো কোরআনের মাহফিলে আসে, এখনো এরা আল্লাহকে প্রেম করে, এ যুবকের আজকে তওবা করে নাও গো, কেননা কাল তুমি যে আল্লাহকে প্রেম করতে পারবে এর কোনো গ্যারান্টি না, এখনো আমার আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে তওবা করে নাও গো, কেননা তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। নবী আমার মদিনার নববী শরীফে বসে সাহাবাদিওকে নিয়ত করতে লেগেছে, এমন সময় দেখা যায় একটা মহিলা কান্নার আওয়াজ আল্লাহ নবীর কানে ভেসে আসতে লেগেছে, আল্লাহ নবী সাহাবা পুলুকে বলতে লেগেছে, বাবা সাহাবারা চলো তো দেখি কে কাঁদে, বাবা এই সাহাবা পুলুকে সাথে ঘুরে নিয়ে আল্লাহ নবী আগে আগে যেতে লাগলো, যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে এমন করে আওয়াজ দিলেন, কে মা কেন কাঁদেন, কি হয়েছে মা? ওই বাড়ি উনি বলতে লাগলো, কে? নবী আমার পরিচয়টা দিলে, দরজা খানা খুলে দিল, আল্লাহ নবী জানতে লাগলেন, মা কেন কাঁদেন মা? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী না, আমার বড় অভাবী গরিবী সংসার, হুজুর আমার একটা সন্তান রয়েছে, ওই বাচ্চাটা যখন রাত্রে খোদা লাগে খিদার জন্য যখন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি পাত্রে কিছু পানি দিয়ে চুলার উপরে এমনি করে বসে দিই, রান্না করার বাহানা করতে থাকি, আমার বাচ্চা মনে করে আমার মা রাঁধতে লেগেছে, এমন করে কান্দে 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 ওই বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, আর আমি মা আস্তে আস্তে এমন করে পাত্রটা নেবিয়ে দিয়ে ওই বাচ্চার পাশে সে ঘুমিয়ে পড়ি।
শোনো যুবকরা, আল্লাহ খাওয়াচ্ছে, এত গরিব নই আমরা, কিন্তু আল্লাহ ভুলে গেছি। আর এটা ভুলানো হচ্ছে, প্ল্যান, ইবলিসের প্ল্যান এটা। আমাদের ঘরে আল্লাহ ভুলাবে, আর আমরা যখনই তোমাদের ঘরে আল্লাহর দিকে ডাকবো তখনই ইবলিসের মাথা গরম হয়। তাই যেমন করে মসজিদ গুলো বন্ধ করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, জলসা বন্ধ করতে হবে। দেখছেন না, আসাম ইবলিসের চালা, বন্ধ করে দিল মাদ্রাসা গুলো। কে বলছে মাদ্রাসা খুলে কি হবে, ওখানে পড়াশোনা করে কি হবে, বলছে না বলেন? এটা অনেক জায়গাতেই হচ্ছে না হয়নি কেন? আমরা ওই মাদ্রাসা বন্ধের পক্ষে নই তো? না তো বলছেন, ইচ্ছা করে না করলে ইনডাইরেক্ট আপনি জড়িয়েছেন না তো? একটা হুঁস করে কাজ করো, কি ভাবছো? তোমার ইচ্ছা বলে কোনো ইচ্ছা নাই, তোমার মর্জি, তোমার কথা, তোমার শরীর, তোমার টাকা, তোমার 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 বলে কিছু নাই, সব আল্লাহ। ঠিক না বে? ঠিক। তোমাদের সবতে বসতে হবে, যাদের ঘরে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, রসুলের কথা মনে পড়ে যায়, তারাই হলো আল্লাহ। কোরআনের প্রচারকারীদেরকে হত্যা করা হয়েছে এই জমিনের উপরে, লাখো লাখো আল্লাহ রসুলের প্রেমিকদের করে হত্যা করা হয়েছে। কিন্তু যারা হত্যা করেছে বা তাদের কিন্তু যারা জুগিয়েছে, উভয় আল্লাহ নবীর পিঠের উপরে চেপে বসে যেত, নবী আমার এমন করে কাঁধে করে নিয়ে বাজারে ঘুরতে লাগতো, যখন এই বাচ্চাটাকে পিপাসা লাগতো আল্লাহ নবীর নিজের মোবারকটা ওই বাচ্চার গালে দিয়ে দিত, ছোট ছোট বাচ্চা চুষতে থাকতো। এ যুবকেরা কে কে তিনি গো, যার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিত, এ জিব্রাইল যা আমার এই বান্দার মা, তার দিন নামাজে দাঁড়িয়ে গেছে আর আমার শিশু বান্দাটা কাঁদতে লেগেছে, জিব্রাইল রে তার মায়ের কোলা করে তাকে খুম পরিয়ে দে, খুম পরিয়ে দে, যে বাচ্চাকে খুম পড়াবার জন্য আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসতো, ওই বাচ্চা দুনিয়া জমিনে নাই সত্যের কথা প্রচার করার জন্য, নাই সত্যের পক্ষে থাকার জন্য, এই দুনিয়া জারি এজিদটাকে হত্যা করেছে, শহীদ করেছে, উনি কেউ নাই ইমামে হোসাইন, আমার তোমার ইমাম। পক্ষে থাকা অত সহজ নয়, সত্যের পক্ষে থাকা অত সহজ নয়। তুমি দশটা টাকা এমনি বার করতে চাইছ না, আর আমার আল্লাহ সব তোমাকে কোটি কোটি টাকা সম্পদ ফিরিতে দিল, আবার তোমায় জান্নাতটাও ফিরিতে দেবে, আশায় বসে আছো কি গো? জান্নাত যাবেন
আমারা বোনেরা মন দিয়ে শুনে রেখে দেয়, এই দুনিয়া লোভ লালসা চিরস্থায়ী নয়, প্রতিটা কদমে একটা কথা মাথায় রাখবে, আমার আম্মা বোনেরা বাবেরা ভাইরা একদিন একদিন তোমাকে আমাকে আল্লাহ পাকের কুদরতি সামনে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে না, সেই দিন তুমি কি করবে ভাবো। সামান্য দুনিয়ায় তুমি অন্যায় করুনি, তারপরেও যে দু তিনটে পুলিশ চলে আসে এটি হক হক করে নামে এখানে, তুমি ভয়ে কি হবে না, সেও মানুষ তুমিও মানুষ, তার গায়ে 1500-1600 টাকার ড্রেসটা আছে তোমার গায়ে নাই, কথা বুঝছো না, বলে তারপরে অন্যায় করুনি তাও তুমি ঘাবড়ে যাচ্ছ। তামাম কায়নাতের মালিক আল্লাহ, জিনার নাম কাহা, তিনার সামনে দাঁড়াতে হবে না, হবে না, আব্বাস সিদ্দিকীও ছাড় নাই দাঁড়াতে হবে। যুবকরা, আমার মা আমার বোনেরা এই কথাটা মাথায় রেখে দিয়ে চলো, আমি চাই তোমরা জান্নাতি হও, তাই বুঝাচ্ছি নাই, দুটো প্লেন ঘটনা বলতে চলে যেতে পারে। বাপেরা নজওয়ান তরুণেরা শুয়ে রেখে দেন গো, কামতে জমিন দেয়া তো কঠিন হবে গো, যেদিনে মাথার ছিনু কোন নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, বারবার বোঝাতে লেগেছে এই দুনিয়ার লোভ লালস আমাদের করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই লোভ লালস আল্লাহ পাক তোমার আমার জন্য পরীক্ষা হিসাবে দিয়েছে, তাই বলে দিয়ে যায় এই জমিনের উপরে তাদের সঙ্গে মেশো যাদের সঙ্গে মিশলে সর্বসময় তোমাকে বলবে ব্যবসা করো, হালাল ব্যবসা করো, কারবার করো, হালাল করো, এই জমিনের উপরে যাদের সঙ্গে মিশলে যারা সর্বসময় বলবে বাবারা আল্লাহকে ভয় করো, আখেরাতের কোন স্মরণ করো, মা বাপকে প্রিয়ার করো, নিজের পরিবার ছাড়া অন্য পর নারীর উপরে খারাপ নজরে নজর দিও না গো, এইভাবে তোমাকে যে ভালো রাস্তা দেখাবে তার সঙ্গে উঠা বসা করো, কামতের দিনে তাদের সঙ্গে থাকবে, এই যুবকেরা তরুণেরা বাপেরা আহারে নিজেদের চান মাল আল্লাহ নবীর কদমে দান করে দাও, কুরবান করে দাও, কারণ এইরকম কঠিন দিন আমাদের কি হবে উপায়, আমার আম্মা বোনেরা কামতের দিনে সবাই উলঙ্গ হয়ে থাকবে, স্বামী স্ত্রী জারি পুরুষ সবাই উলঙ্গ হয়ে থাকবে, সবার মনে একটাই চিন্তা, কি হবে আমার, কি হবে আমার, কি করে আমি আজকে বাঁচবো, আলোচনায় অস্পিত হচ্ছে। তোমরা যে আজও মাহফিল দাওয়া শোনো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, কেন এই সমাজে বহুত লোক এমন কথা বলে কি হবে মাহফিল দিয়ে, এই কথা বলার সাথে তো কুফুরি করলো, বেঈমান কাফের হয়ে গেল, শুনছেন না শোনেন না, কেন ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর পক্ষে হলো মাহফিল আলোচনার মাহফিল করা, মুমিনদের লাভ হবে আল্লাহ বলছে, আর ও বিধি কি হবে, অর্থাৎ আল্লাহর ওই কথাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো,
এই মাহফিল যেটা কোরআন সুন্নার মাহফিল, যেখানে কোরআন সুন্নার কথা হয়, ওই মাহফিলের কেউ যদি বিরোধী করে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বাদ পড়ে যাবে, ডাইরে হোক ইনডাইরে হোক, প্রকাশ্য আর পিছন থেকে হোক, শুনছেন, ইসলাম থেকে বাদ পড়ে যাবে। কেন? ও কোরআনের বিরুদ্ধে হয়ে গেল, ও হাদিসের বিরুদ্ধে হয়ে গেল। কোরআন আর হাদিসের বিরোধীকারী কি ঈমান থাকে? আমার কথা বুঝছেন তো নাকি? এবারে কেউ যদি বলে না আমরা মাহফিলের বিরুদ্ধে নয়, আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে লিয়া, সমস্যা নেই। এই কথা তো আজ থেকে নতুন নয়, আজ থেকে ছ সাত আট বছর ধরে হয়ে আসছে। কি হচ্ছে না হয় না, তখন একদল বিরোধী ছিল, এখন একদল বিরোধী, কাল আবার একদল থাকবে। অনেকে বলে আমার এই এই কথাটুকু বলছে আমার আব্বারা বেজার হচ্ছেন না তো, অনেকে কথা বলে শুনেছেন না শোনেন? এমন কথা আবার প্রশাসন ভাইদের মধ্যে শোনা যায়, চাপ্পা সিদ্দিকী ছাড়া লিয়া। এর জন্য আমি দুঃখী না, আমি কোনো দুঃখ করিনি, কিন্তু ভাবতে অবাক লাগছে যে প্রশাসন ভাইদের ডিউটি হলো কে জলসায় আসবে, কোন বক্তা করবে, কোন পিসায় আনা যাবে, কোন পিসায় আনা যাবে না, এই ধর্মীয় বিষয়ও তারা আজকাল সিলেক্টেড করে দিচ্ছে। তার মানে আমার ধর্মটাকে কত নিচুইরা নাবাচ্ছে, এটা কিন্তু আমাদের হুঁশ না। কাল বলবে ওই মসজিদে নামাজ হবে, এখানে হবে না, ফতোয়া দেবে কে? আমাদের প্রশাসন বন্ধুরা। সে কিন্তু ফতোয়া দেয়নি, তার দ্বারা যে দিয়ানো হচ্ছে পিছনে অন্য কেউ আছে আমি জানি না। আমি বুঝতেছি অন্য জিনিস, যে ইসলামটাকে কতটা নিচুই নামানো হচ্ছে, এটা প্ল্যান একটা। আরে আব্বাস সিদ্দিকী জলসাবে রেখে দিকে যে আব্বাস সিদ্দিকী, এরকম কত আব্বাস সিদ্দিকী দুনিয়া এসেছে, কত আব্বাস মরে চলে গেছে, কথা ওসব কিচ্ছু দাম নেই আল্লাহর কাছে, শুনছেন না শুনেন নেই? আল্লাহ দিনের জন্য আব্বাস সিদ্দিকীর কোনো প্রয়োজন নেই, আল্লাহ দিনের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কি আইসি আছে তার দিনের উপকার করতে পারি? আমি যদি আল্লাহ দিনের কর্মচারী হতে পারি, আমার তকদির খুলবে আমার, কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু এই দিনটাকে নিয়ে খেলা হচ্ছে নয়, এটা আমাদের ভাবতে হবে। আব্বাস সিদ্দিকীর অপরাধটা কি? অনেক অনেক রকম বলবে, একজন একা রকম বলবে। যদি মাতালকে যে জিজ্ঞেস করো আব্বাস সিদ্দিকীর অসুবিধে কি, আব্বাস সে তখন বলবো মদের বিরুদ্ধে বলে কি। যারা মা বাপের অবাধ্যকারী তাদেরকে জিজ্ঞেস করো আব্বাস সিদ্দিকীর সমস্যাটা কি, বলো ও বড্ড মা বাপের হয়ে কথা বলে, কথা বুঝছেন না? এখন যারা নামাজ কাজা করে, ইচ্ছা করে বা নামাজ পছন্দ করে না, দিলে দিলেই হয়ে যায়, তাকে যদি জিজ্ঞেস করায় সমস্যা কি, আব্বাস সিদ্দিকী এলে শুধু নামাজ নামাজ করে, কি বলবে না বলবে? তা যার যেটা ঘা আছে, যখনই আমি বিচিতি বার করেছি আর মলম, সবাই চিন্তা করছে জ্বলবে না তো, মানে ঘা তো সব জায়গায় হয়ে আছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি বুঝতে অসুবিধে হন আপনি আমাকে বলুন, আজ বলুন কাল বলুন পরশু বলুন, যতদিন বেঁচে আছে যেদিন বলবেন সেদিন বলুন, একটা কোনো কথা নবীর মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ছাড়া বিপক্ষে কোনো কথা আমি বলিনি, আর আগামীতেও না, আল্লাহ বলাই বলুন আমিন। আপনি বুঝতে পারেন না আপনার দোষ, কিন্তু আমি যা বলেছি সব কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবিয়ানা মেম্বারে বসে বলেছি, ঠিক না বেটি? আজও কি বলছি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না বিপক্ষে? এখন আমি বলবো বাবারা সুখেও না, আল্লাহ নবী জানিয়ে দিয়ে যে আখেরি জামানাতে একদল মানুষ বড় পিলান করে বাড়ি বাড়িতে সু ঢুকিয়ে দেবে। এ আমার আম্মা বোনেরা, এই জাতকে সমিতির নামে যে বন্ধনের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে ইউনিট তৈরি করা হচ্ছে, ওর মধ্যে দিয়ে সুদ তোমার বাড়িতে ঢুকানো হচ্ছে। কেন ঢুকানো হচ্ছে? সুদ ঢুকলে রহমতের ফেরস্তা পালাবে, রহমতের ফেরস্তা যখন পালাবে, তোমাকে যারা হত্যা করতে যায়, কতল করতে যায়, তোমার ইজ্জতকে লুটতে যায়, তোমার বেউজ্জতি করতে যায়, তোমাকে উচ্ছেদ করতে যায়, মেরে দিতে যায়, তোমার ক্ষতি করতে যায়, ওই সকল শয়তান গুলো তখন তোমার উপরে হামলা করবে, আর তুমি আল্লাহকে ডাকবে তখন তুমি সাহায্য পাবে না, কেননা সুদ ঢুকে গেছে, ফেরস্তা আসবে না, সাহায্য হবে না।
দুটো কত সুন্দর ঘটনা বলবে, পাহাড় থেকে লাভ মেরে দিয়েছে নবীর প্রেমে, আমরা শুনবো সুবহানাল্লাহ বলবো। তুমি লাভ মারতে পারবে তো? তিনি লাভ মেরেছে নবীর প্রেমে, তিনি জান্নাতি হয়ে গেছে, তুমি লাভ মারতে পারবে কি বলো? তুমি পাচ্ছ না কেন? তোমার ভেতরটাতে আস্তে আস্তে ষোলো পয়জনের মতো সুদ ঢুকছে, হারাম ঢুকছে, কথা বুঝছেন না বোঝেন না? তাহলে আমার আম্মা বোনেরা বাড়ি বাড়িতে সুদ ঢুকে যায়, আমার মা বোনেরা সুদ খেয়ে জাহান্নামে যায়, আর আমি তার ছেলে দাবি করব, আর আমি বসে চুপ করে থাকবো, এ ভালো ছেলে, কথা বলে ভালো ছেলে, তাহলে আমাকে বলতে হবে তো। তাই আমি মা বোনদেরকে বলবো, মিশবেন কাদের সাথে? যারা আপনাদের করে সুদ খেয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়, না সুদ থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চায়। এখন প্রশ্ন, তুমি তো কোনোদিন কোনো টাকা দিওনি, আমার সংসার চলবে কি করে? মা তোমার আল্লাহ তোমায় যে সৃষ্টি করেছে, সে তোমাকে চাই দুনিয়াতে একটু সুখিয়ে রাখবে, পরকালে জান্নাত দেবে, তুমি খুশি নয়? কথা বুঝছেন না বুঝেন? তোমরা হয়তো ভাবছো তুমি কি বুঝবে, তুমি তো হুজুরের ছেলে, তুমি তো হুজুর, অনেক টাকা পাও। শুনে রেখে দেন আম্মা বোনেরা আব্বা ভাইরা, গরিব জান্নাতে যাওয়া অনেক সহজ, ধনীদের জান্নাতে যাওয়া অনেক সমস্যা। আমি মনে করি গরিবকে ধনীদের থেকে আল্লাহ বেশি ভালোবাসে, তাই গরিব করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর গরিব থাকবে? 50 বছর, 60 বছর, 70 বছর? কিন্তু এত গরিব তো নয় যে আজকে কেউ খেতে পাইনি, এমন গরিব আছে নাকি বিশ্বে? আল্লাহ নবী জানিয়ে দিন, বাবারা শুয়ে রেখে দাও, আখেরি জামানায় মদ তাম হয়ে যাবে, বাড়ি 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 মদ চলে যাবে, মদ খেয়ে খেয়ে মানুষ মাতাল হয়ে যাবে, ওই মাতালের কাছে কোরআন যাবে না, ওই মাতালের কাছে রসুল যাবে না, ওই মাতাল মা বাপকে সম্মান করবে না, ওই মাতাল নিজের ভালো মন্দ বুঝবে না, ওই মাতাল সভ্যতাকে জিনিস জানবে না, ওই মাতালকে ভালো মন্দ কথা শোনানো বুঝবে না। আর দুনিয়ার এক দল শুভ মানুষরা ওই মাতাল যে ঘরে দিয়ে দুনিয়ার জমিনে কিন্তু হ্যাঁ, এটা শুনে রেখে দাও, আমার অসুবিধা হচ্ছে, আমার কথা খারাপ লাগছে, আমি ভুল বলছি? তোমরা মদ খাবে? মদ খেয়ে আল্লাহকে নারাজ করবে? মদ খেয়ে জাহান্নামে যাবে? জান্নাতটা পাক না না পাক? শরীর না পাক হয়ে গেলে জান পাক জান্নাতে ঢুকতে দেবে? আচ্ছা বলো, এই ওয়াজটা বাদ দিবি নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে, হে আমার আম্মা বোনেরা কি হবে শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানায় নারীরা হবে সমাজে লিডার।
আর অজগরে নারীরা সমাজের লিডার কে বলেছে? আমার আম্মা বোনেরা যদি আমার এই কথা শুনে রাগ করে, মনে হয় তারা নবীকে ভালোবাসে, মনে হয় আল্লাহকে ভালোবাসে। কিন্তু যে মাটা আল্লাহকে ভালোবাসে, যে মাটা রসুলকে ভালোবাসে, সেই মাটা নিজের জানকে কুরবানি করাও পছন্দ করে, কিন্তু আল্লাহ রসুলের বেখেলাফ কোনো কাজ। তুমি এই চোখে যেটাকে ভালো মনে করছো সেটা হাকিকাতে ভালো নয়, তুমি এই চোখে যেটাকে খারাপ দেখছো হাকিকাতে তার মধ্যে খারাপ নয়, ভালো তো ওইটা যেটা আল্লাহ ভালো বলেছে, খারাপ তো ওইটা যেটা আল্লাহ খারাপ বলেছে, ঠিক না? আল্লাহ নবী জানিয়ে দিন আখেরি জামানাতে এমন মহিলা পাওয়া যাবে নিজের স্বামী দেওয়াকে ঘরে রেখে দেবে, তারা বাইরে 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 ঘুরে বেড়াবে, পুরুষের মতো তারা জীবন যাপন উদযাপন করতে লাগবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা নবী পাকের প্রেমিকেরা, আর দুনিয়া জমিন ওই রকম শুরু হয়েছে না হয়নি? তার বাপের কথার গুরুত্ব দেবে না, তার বাপ মাকে দুশ্মন মনে করবে আর বন্ধু গুলোকে আপন মনে করে নেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় দুনিয়া জমিনে ফিতনা বেড়ে যাবে, দুনিয়া জমিনে দেখা যাবে আখেরি জামানাতে যেমন অবেলা পশুগুলো উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, এমন একটা দিন আসবে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। এ যুবকেরা, সমাজে উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ দেখা যায় না যায় না। আর সমাজে এমনও জায়গা আছে বড় বড় স্টেডিয়াম করে খেলা দিতে লেগেছে, ওখানে কিছু অশুভ নারীকে নিয়ে এসছে, তারা উলঙ্গ হয়ে নাচতে লেগেছে, আর আমাদের ঘরের ছেলেরা সেখানে গিয়ে তাকিয়ে তাকিয়ে বসে আছে। কোন নজরে তুমি দেখছো ওই উলঙ্গ পোনাটাকে? যে উলঙ্গ পোনা তোমার দুনিয়ার জমিনে বিমার টেনে আনছে, যে উলঙ্গ পোনা দুনিয়ার জমিনে পালা মুসিবত টেনে আনছে, যে উলঙ্গ পোনা দুনিয়ার জমিনে আজাবকে টেনে আনছে, যে উলঙ্গ পোনা দুনিয়ার জমিনে তোমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাচ্ছে, ওই উলঙ্গ পোনাটা যুবক তুমি বসে বসে দেখতে লেগেছ, কেননা তোমার চোখ তোমাকে ওই খারাপ জিনিসটা দেখার জন্য টানতে লেগেছে, কেননা তোমার এই জায়গাতে ইবলিস বসে আছে, তাই এই চোখ তোমাকে খারাপ জিনিস দেখাতে মজা দিচ্ছে। আর এই জায়গায় তুমি যদি আল্লাহকে বসিয়ে রাখো, এই চোখ যখনই তোমার খারাপ দেখে ফেলবে তখনই তুমি নাউজুবিল্লাহ বলে মাথা হ্যাট করে নেবে, তওবা করতে লাগবে, কিন্তু তোমার ভিতরে বারবার লড়াই হতে লাগবে। আরে একবার তো দেখ, বারবার তোকে কে দেখতে বলেছে? এই একবার যদি শয়তান তোমাকে পেতে ফেলতে পারে, মনে রেখে দেবে বারবার বার তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, এই চোখ তোমার কামতে দিনে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও গো আমার আল্লাহ, এই চোখ দিয়ে নোংরা নারীদের কে দেখেছিল? এই চোখ দিয়ে নোংরা নারীদের দেখাও দেখেছিল? এই চোখ দিয়ে নোংরা নারীর দিকে তাকিয়ে তাকিয়ে অন্তরের মধ্যে কুধারণা তৈরি করে দিয়েছিল? এ যুবকেরা শুনে রেখে দাও, গল্প বলতে আসিনি, কাউকে জোর করতে আসিনি, বন্ধু বলে ভালোবাসি প্রেয়ার করি তাই বুঝিয়ে দিয়ে যায়। ওই সময় ওই চোখ গুনে গেল্লা জাহান্নামের আগুনে পোড়াতে লাগবে, সেটা কি তোমাদের জন্য ভালো হবে? আচ্ছা বলো, এইটা যদি বলি, যারা তোমাদের ঘরে ওই বিহা আপনার নারীদের দেখি, তোমাদের ঘরে তোমাদের ভবিষ্যৎ সম্বন্ধে ভুলিয়ে রেখেছে, কথা বুঝছেন না? বুঝছেন না? তারা কি আমাকে ভালো নজরে দেখবে? আচ্ছা কি আমায় ভালো নজরে দেখলে ওটা ভাববো না আল্লাহর জন্য কথা বলবো? ব্যাস, কথা শেষ তো তাহলে, আর তো কোনো কথাই চলবে না। না তোমার জলসা হবে, তো জলসা যদি আমার না হয় কি হবে? কি হবে বলুন, কি হবে? তুমি খাবে কি? জলসা আমায় খাওয়ায়? কে খাওয়ায়? আপনি বিশ্বাস করুন, আশা করছি বিশ্বাস করেন নাকি? বেশি দলিল দলিল দিতে লাগে না, এমনি বললে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? চোখ মুজে আমাকে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, মারহাবা। আপনাবার আপনাদের ওই আমিনপুর পার হয়ে এসে একটা রেল গেট আছে না, কি বলে ওটা, সন্ডালিয়া, ওই রেল গেটের টেরে এসেছি জলসাটা ধরবো বলে, কেন ওটা দেরি হয়ে গেছে, তিনটেই উঠবো বলেছিলাম, সেখানে 3:15 মনে হয় ঢুকলাম, টেনে আসছি, দুটো গাড়ি আগে ছিল ছোট ছোট,
আমি ড্রাইভারকে বললাম হরেন দেখো তাড়াতাড়ি অফিসার লেখেন, গেটটা তখন পড়ছেই হবে, দূর থেকে দেখতে পাচ্ছি পড়ছে, আবার উঠছে পড়ছে, কিন্তু সামনের গাড়িটা ইচ্ছা করে যেন পার হলো না। আমি গাড়িতে বসে আটকে গেলাম, গেটটা নাট দিলে ড্রাইভার গাড়ি চালাতে পারে না, রাস্তায় বেরিয়ে বকম বকম করলাম কিছু, যে মনে মনে কত সুন্দর পার হয়ে যেতাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, 7 মিনিট দাঁড়িয়ে রইতে হলো। খোদার মর্জি কে বোঝে আব্বাস, একটা গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে, এটা মানো না মানো না, দেখো খোদার কারিজমা। একটা লোক এলো মোটর সাইকেলে করে দাঁড়ালো, হেলমেটটা খুললো, কাঁচটা নাবাতে বললো, প্রথম মুসাফা করলো খালি হাতে, ম্যানি ব্যাগটা বার করে কি নলেজ শ্রী না কি বলতে যাচ্ছে, আমি না না ও সব যে না 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 আপনাকে ও সব ফুরফুরা শরীফে যাবেন কথা হবে, বোঝেন না এটা আপনাকে একটু নজরানা দিচ্ছি, 500 টাকা মুসাফা করে নজরানা দিল। কিছু বুঝতে পারলেন? ওই 500 টাকাটা আমার মুসাফা করে ওই জায়গায় নজরানা সিলেক্টেডটা কে করে রেখেছে, কবে কবে সিলেক্টেড করেছে, যখন এই জমিন ছিল না, আসমান ছিল না, আমি ছিলাম না, কিছুই ছিল না, যখন রূহ তৈরি হয়েছে আমার, তখন আমার আল্লাহ লিখে রেখেছে যে একদিন তুই চাঁদকাটিতে জলসাই যাবি, সন্ধ্যালিয়া রেলগেটে আটকাবি, একজন আসবে তোকে মুসাফা করে 500 টাকা দেবে, এটা আমার আল্লাহ লিখে রেখেছে, ওইটা পাবো না পাবো না। তা আমার কবে কোথায় কটা জলসা আছে না থাকবে এটা কে লেখে? দুনিয়া সব শক্তি এক জায়গায় মিলে রূপতে, আর আমার আল্লাহ যদি বলে তোকে আমি ঘরে বসিয়ে রাখবো, ডেলি 10টা করে জলসা, ওই দিকে দেখা যাবে হয় শরীর খারাপ হয়ে গেছে আর না হয় ডাক্তার বলে দিয়েছে, কি বলেছে ডাক্তার বললেই যাবে, এমন খোদা মেরে দিয়েছে ভেতরে কিছু একটা, বললেই মরে যাবি, কথা বলবি নি একদম চুপ, কি গো পারে না পারে না, তাহলে ভরসা কার উপরে করো, ভালো কাকে বাসবো, কথা কার জন্য বলবো, এতে কে লিলো কে লিলো না আমি জানি না, এরকম তোমাদেরও হতে হবে, কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আমি তো শুধুমাত্র কর্মচারী রে বাবা, আমি সেলসম্যান বলে দিয়েছি এর এই উপকার আছে, কথা বুঝছেন না বোঝেন না, কিন্তু আমি কেউ নাই বাপ, সব কিছুর মালিক আল্লাহ, তোমার সঙ্গে ডাইরেক্ট তার, তবে মোহাম্মদ রসুল ছেড়ে দিয়ে গেল, তো যাই হোক, তাহলে আমি ভাবি আস্তে আস্তে আমার ছেলেগুলোকে দেখাচ্ছিলাম মুসাফা করেছে কি হাতের মধ্যে দেখতে গিয়ে জানে, গাড়ি যখন ছেড়ে দিয়েছে আমি ছেলেগুলোকে দেখাচ্ছি, এই দেখ আর আমার একই করে বলছে তোদের কষ্ট হচ্ছে না, যে হুজুরের 500 হলো আমাদের হলো না, এটি একই করে বলছিলাম, শোন রেজেকের মালিক আল্লাহ, আ তোমাকে আমার আল্লাহ একটু পরীক্ষা করেছে, পানি দিয়ে আলু গুনোর 12টা বেজে দিয়ে কি বা পানি দিয়ে 4টার 12টা বেজে গেছে, তুমি পরের দিনই চলে গেলে কি করতে, কোথায় লোন পাওয়া যাবে, সুদের ফুদের টাকা টাকা নিয়ে আর করে ব্যস্ত হয়ে গেলে, এ হয় না হয় না, আল্লাহ তো একটু দেখলো, তোমার তো মনে একটাই কথা থাকা দরকার ছিল, আল্লাহ আপনি যদি আমাকে সুখিয়ে খুশি হন একদিন এক বছর কেন সারা জিন্দেগি আমি শুকাতে রাজি আছি আপনার খুশির জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো কিয়ামতের দিন একটা কথা বলি, সময় তো সঙ্গে, একটা ছোট কথা বলি, যুবকরা শোনো, যদি প্রেম করো আল্লাহকে ভালো লাগবে কথা, আর প্রেম কথা বলতে গেলে একটু ভয় লাগে যাতে আমার মাহবুব রেগে না যায়, বেজান না হয়, তা কিয়ামতের দিন যারা আল্লাহ ছাড়া অন্য জনের উপাসনা করেছে, গাছ হোক সূর্য হোক দেব দেবীর হোক অন্য কিছুর উপাসনা করেছে মহান আল্লাহ ছাড়া, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ডাকবে আর জিজ্ঞেস করবে তোমরা তো আমার উপাসনা করতে না, যার উপাসনা করতে তাদেরকে তোমরা ভালোবাসতে, তারা বলবে হ্যাঁ ভালোবাসতে, মন দিয়ে শুনবেন, তখন আমার আল্লাহ ফারিস্তাদের হুকুম করবে যাও এদের উপাসনার জিনিসগুলোকে সব জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দিয়ে হবে, আমার আল্লাহ পাক তখন তাদেরকে বলবে তোমাদের নকল মাবুদগুলো যখন জাহান্নামে তোমরা কেন যাবে না সেখানে, তোমরা যাও তোমরাও যাও, তখন তারা বলবে ও আমার আল্লাহ, তখন বলবে আল্লাহ গো ওদেরকে দিচ্ছ দাও আমাদের ঘরে দিও না, শুনছেন, আমার আল্লাহ বলবে দাঁড়াও কে আছো আমার প্রেমিক, মাইদানে মাহশরে আল্লাহ বলবে কে আছো আমার প্রেমিক,
তখন মুমিনরা হাত তুলবে, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, আমরা ইনশাআল্লাহ হাত তুলবো, হাত তুলে বলবো ইনশাআল্লাহ নারী দিবে, হাত নামা, সেদিন বলবেন আল্লাহ আমরা ভালোবাসি, আমার আল্লাহ বলবেন তোমরা আমাকে খুব ভালোবাসো না, তখন মুমিনরা বলবেন ইনশাআল্লাহ আমরাও বলবো হ্যাঁ আল্লাহ খুব ভালোবাসি, কি ভালোবাসেন না দেখে দেখে বলা হচ্ছে কেস দেব, কি বলা হচ্ছে নয়, তারপরেও বলছে যা দেবেন দেবেন নামে লিস্ট দিলাম, এই কার জন্য আল্লাহর প্রেমে হকের জন্য, কথা বুঝছেন না বলেন না, এটা প্রেম নয়, হ্যাঁ লেবাসে ভুল আছে আমিও জানি, হ্যাঁ সুন্নতের কিছু রাখেনে দাঁড়ি জানি কিন্তু ভুল আছে আমিও জানি, কিন্তু ঈমান আল্লাহ করে গাঁট ঠিক রসুলের সাথে আল্লাহর সাথে বাঁধা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, উকুব থেকে আকীদা, অর্থাৎ কোন জিনিসকে মজবুত করে বেঁধে নেওয়ার নাম হলো আকীদা, আল্লাহ আর রাসূলের সঙ্গে প্রেম, যত যাই হোক এই গাঁট খুলবো না, একে বলা হয় আকীদা ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ, পারবে তো যুবকরা, যতই ঝড় আসুক আল্লাহ আর রাসূলের সঙ্গে প্রেমের এই সম্পর্ক আমরা কোনোদিন খুলবো না, বলুন ইনশাআল্লাহ, এই সময়তে আমার আল্লাহ বলবে তোমরা ভালোবাসো, হ্যাঁ আল্লাহ ভালোবাসি, তখন বলবে আমি আল্লাহ চাই, আমি খুশি হব তোমরা জাহান্নামে যাও, শুনছেন, সঙ্গে সঙ্গে ওই দিনে কিয়ামতের দিনে মুমিনরা কি বলবে, আল্লাহ একবার নয় হাজার বার আপনাকে খুশি করার জন্য আমরা জাহান্নামে দৌড়া দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ, তখন তাদেরকে আল্লাহ বলবে তোরা তোদের মাহবুদের সাথে থাকবি না, নকল মাহবুদের সাথে আমার প্রেমিক গুলো দেখ, আমার জন্য জাহান্নামে যেতে হবে, তাহলে আমার আল্লাহর জন্য যদি এক বেলা শুকোতে হয় শুকোতে পারবে না, আমার আল্লাহর জন্য যদি দশ মাস বিশ মাস এক বছর দু বছর যে কাটতে হয় তাও আমরা পারবো না, আমার আল্লাহ খুশির জন্য যদি ইরাদ ছাড়তে হয় আমরা পারবো না, আমার আল্লাহ খুশির জন্য যারা তাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন ভুল বুঝিয়ে কোন দিক দিয়ে যখন পারে না অত্যাচার করে জুলুম করে ইবলিসের দিকে টানতে চেয়েছে, কিন্তু খুশির বিষয় এটাই তারা মিটে গেছে, কিন্তু আজও বেলাল জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমার বাপ ভাইরা আমি কি কিছু ভুল বুঝাচ্ছি, আপনারা ভুল বুঝছেন, তাহলে এই জিন্দেগি কার থাকবে, চিরস্থায়ী, চিরস্থায়ী থাকবে, চলে যাবে না, যাবে না দুনিয়া ছেড়ে, তাহলে আখিরাতের কত ভাবতে হবে, আমার আম্মা বলে দিন কি বিদায় নিবার আগে আবার একবার বলে দিয়ে যায়, এ আমার আম্মা জানে না শুনে রেখে না, নবী আমার জানিয়ে দিয়েছে নারীরা চারটে জিনিস তোমরা আমাকে সতা মেনে নাও, আমি রসুল জানিয়ে দিই তোমাদের হাত ধরে সাথে করে নিয়ে জান্নাতে যাব, কি চারটে জিনিস, এক নম্বর হলো নামাজের সময় নামাজটা পড়তে হবে, আম্মা বোনেরা তোমাদের জন্য স্পেশাল আমাদের তো অনেক ডিউটি আছে, দ্বিতীয় নম্বর হলো রোজার মাসে রোজা রাখতে হবে, তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে হবে, চার নম্বর হলো স্বামীর সম্পর্কে ইবাদত করতে হবে, তুমি নিজেও স্বামীর একটা ইজ্জত সম্পদ ওটাকেও ইবাদত করতে হবে, এবং স্বামী তোমার কাছে ধন্য ছেলে বলে রেখে গেছে ওরও দেখাশোনা ইবাদত করতে হবে, আর শেষ নম্বর হলো নিজের জবানের সুখকে ইবাদত করতে হবে, এই চারটে জিনিস যদি নারীরা ইবাদত করতে পারে, এ আমার আম্মা বোনেরা আল্লাহ নবী বলেছে তোমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, এরপরও দুঃখের সাথে বলতে হচ্ছে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল, অনেকে ভাবতে পারে অন্য নবীর উম্মা, না না এই নবীর উম্মা, এটা দুঃখের বিষয় না,
আচ্ছা আমি যদি প্রকৃতভাবে সত্যি তোমাদের এলাকার মা বোনগুলোকে নিজের মনে করি যে এটা আমার মায়েরই মতো, এটা আমার বোনেরই মতো, তারা জাহান্নামী হোক এটা আমি চাইবো, তাহলে আমি তো বুঝাবো দূর থেকে, আশা করছি তারা বোঝে ভালোবাসে। যে কোনো একটা জায়গায় নাম বলবো, আমি পরে গাড়িতে আসার সময় শুনছিলাম সেখানে জলসা করতে গেছি, এরকম জলসা আমার আড়াইটা থেকে টাইম ছিল, আমি পৌঁছেছিলাম সেখানে তিনটে, তো হঠাৎ করে আড়াইটার সময় প্রশাসনের লোকেরা এসেছে, চাপ দিয়েছে, তারা বা কোথায় যাবে বলেন না, তাদের তো দোষ আমি দিচ্ছি না, কিন্তু তাদের মানবতার কাছে কিন্তু প্রশ্ন করা দরকার, ঠিক আছে সত্য মিথ্যা একটু ভেরিফাই করা দরকার। তারপরেও তারা চাপে পড়ে এসেছে, এসে বলছে মাইকগুলো নিয়ে চলে যাবো, কথা বুঝে আসছে না, মানে দরখাস্ত লিখেছে মাইক চলবে, ওখানে চলবে পাশে একটা না ছোট করে বসিয়ে দিয়েছিল, ওটা পরে জানা গেল, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি জানি না। তাই পরে আসার সময় শুনছিলাম ওই এলাকার আমার আম্মা বোনেরা তারাই কিন্তু জলসাটাকে প্রতিরোধ করে করেছে যে আমার ধর্মীয় মাহফিল হবে, কথা বুঝে আসছে না, না হ্যাঁ আপনারা থাকুন না রেকর্ডিং করুন, যদি কোনো কথা কোরআন সুন্নার বেখিলাফ হয়, ধর্মীয় ইসলাম ধর্মের বেখিলাফ হয়, ধর্মীয় মাহফিলে ধর্মীয় কথা বেখিলাফ হয় কি, আপনারা সেটাকে অবশ্যই প্রোটেস্ট করুন, কথা ঠিক না, কিন্তু আমি আমার স্বাধীনতা এই দেশে আমার কোরআন আমার রাসূল কে লিয়ে আমি বাঁচতে চাই, ঠিক না বেটি, তুমি তোমার টালে বাঁচো, তুমি তোমার টালে বাঁচো, সে তার টালে বাঁচছে, কারো বেলায় সমস্যা নেই, আমি আমার কোরআন নিয়ে আমার রাসূল নিয়ে বাঁচতে চাই, সমস্যা কোথায়, না সমস্যা তো অন্যজনের বেলায় করছি না, শুধু তোমার 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 বেলায় করা হবে, কেন আমি কি কোরআন মানতে পারি না, আমি কি রাসূল মানতে পারি না, আমার কি অধিকার নাই ভারতে, আছে না নাই, সমস্যা কোথায়, না অন্যজন কোরআন মানে কত সুন্দর, অন্যজন হাদিস রাসূল মানে কত সুন্দর, তুমি একটু যেন টেরাটাই কি করেছি বাবা, না তুমি অজ করতে করতে বলো আল্লাহ নবীকে সবকিছু শিখতে হবে, নবীর কাছ থেকে সবকিছু নিতে হবে, অন্য কারোর কাছে নেওয়া যাবে না, এটা কেমন কথা, অন্য কারোর কাছ থেকে নবীর কাছ থেকে শিখতে হবে, তোমাদের জন্য একমাত্র মডেল করে মুহাম্মদ রসুলকেই পাঠিয়েছি, তোমরা নামাজ নেবে নবী থেকে, রোজা নেবে নবী থেকে, হজ নেবে নবী থেকে, যাকাত নেবে নবী থেকে, দান খয়রাত নেবে নবী থেকে, আত্মীয়তা করবে নবী থেকে, এক কথাই নবী যেভাবে করেছে করবে, সংসার করবে নবী যেভাবে করতে বলেছে, মা বাপকে ভালোবাসবে নবী যেভাবে ভালোবাসতে বলেছে, পাড়া প্রতিবেশীকে প্রিয়ার করবে নবী যেভাবে ভালোবেসেছে, নবী থেকে সবকিছু নেবে, ঠিক এইভাবেও তোমাকে জানিয়ে দিই, তোমার রাষ্ট্র সেবা নবীর থেকে, তোমার রাজনীতি নবীর থেকে, তোমার অর্থনীতি নবীর থেকে, তোমার শিক্ষানীতি নবীর থেকে, তোমার পারিবারিক নীতি নবীর থেকে, ও মুসলিমকে ভালোবাসবে কিভাবে মিশবে ওটাও নবীর থেকে, এই যে সবই তুমি নবী 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 বলো, এটা যেন কেমন লাগে, তোমার কেমন ঢুকলে বুঝাবে আল্লাহ, কিন্তু এই জমিনে যতদিন জবান চলবে সামনে পাবো একটাই কথা সামনে লোককে বলবো, সব ধোকা ধোকা ধোকা, একমাত্র অরিজিনাল হলো আমিনাল্লাহ, কিন্তু আমার ভাইরা আমি কি ভুল বলছি, তাহলে এই কথাটা নবীর পক্ষে বললাম না বিরুদ্ধে, কোরআনের পক্ষে বললাম না বিরুদ্ধে, তা কারা কারা কোরআন আর রাসূলের পক্ষে একটু হাত তুলে দেখা, আলহামদুলিল্লাহ, তাহলে আব্বাস সিদ্দিকীর উপরে যত চাপ বাড়বে যত বাধা বাড়বে, তাহলে আপনাদের কি ডিউটি নয় তত আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়ানো, এটা তো দায়িত্ব, কেন আমার বিরোধী হওয়ার কারণটা কি, কোরআনের পক্ষে রাসূলের পক্ষে একেবারে
গোড়া থেকে ধরেছি, কথা বুঝছেন না বুঝেন না, সবটা রসুল থেকে লিতে হবে, অন্য কারো থেকে লিয়াই হারাম, বলে গেল হারাম। এই আলোচনা মসজিদে মসজিদে হওয়া দরকার, এই আলোচনা প্রত্যেকটা মাহফিলে মাহফিলে হওয়া দরকার। যা আমরা কোন লিডারকে চিনি না, কোন নেতাকে চিনি না, কাউকে আমরা মানি না, আমরা মানব ইন্না কালামা খুলুক নাজিম, সেই মহান ব্যক্তিকে মানব যার সম্বন্ধে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে তার থেকে উত্তম চরিত্র আল্লাহ কেউ নেই। চলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খেয়াল করতে হবে, খেয়াল না করলে আপনার ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনাদের আপন সেজে, আপনাদের দরদি সেজে অনেক ধর্ম ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে। মাফ করবেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি, মুহাম্মদ রসুলের জন্য আল্লাহর জন্য সত্য কথা বললাম। এরপরও যদি এক দল হয়ে পিছনে আবার নতুন করে লাগে, আব্বাস সিদ্দিকী সেই আল্লাহর উপরে ভরসা আগে করেছিল, আজও করে আছে, যতদিন নিঃশ্বাস চলবে আল্লাহ যেন তারই করে রাখে, বলুন আমিন। কেন আমি চেষ্টা করলাম তার হতে পারবো না, তিনি যদি আমায় না লয়, তাই বললাম তিনি যেন আমায় তার করে রাখে। কিন্তু আপনারা বলুন, আব্বাস সিদ্দিকীর কিছু কথা চাল চলন আপনাদের কি ভুল লাগছে? যার ভুল লাগে নে তার কাছে আমার দাবি, শিবরের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রকাশ্য হোক আর দিলে দিলে হোক আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকতে হবে। রাজি আছে? এটা কোন চাপ? এটা কোন চাপ? এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার দাবি। কেন জমিন আমার মোস্তফা জানে রহমতের ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে একদল লোক, কত কষ্ট করে চোখের পানি রক্ত তাইফের জমিনে ঝরিয়ে যে নবী মত বন্ধ করলো, আর সেই মত ফুয়ারার মতো চলছে, সব রমাদের মুখ বন্ধ, সব বাইরের মুখ বন্ধ। কথা বুঝছেন না বোঝেন না? আন্দোলন হওয়ার দরকার ছিল এই জমিনে, মত মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মত মানুষের শুভ বুদ্ধিকে নষ্ট করে দিচ্ছে, মত নারীদের সংসার গুলোকে আগুন লাগিয়ে দিচ্ছে, মত অল্প বয়সের মেয়েগুলোকে বিধবা বানিয়ে দিচ্ছে, মত সমাজে ক্রিমিনাল বানাচ্ছে, মত সমাজে দাঙ্গা ফাসাদ লাগাচ্ছে। এই অনেক দরকার ছিল না ছিল না? মুসলমানের পাড়ায় মদের ব্যাপার থাকে কি করে? অন্য পাড়ায় কি আছে আমি জানি না। তোমার নেতা মদ হারাম করেছে না করে, তোমার পাড়ায় কি করে মদ থাকে? ইউনিট এইভাবে করো, যদি বল আব্বাস সিদ্দিকী নেই চলেগা, তোমার বাপ নেই চলেগা, চলেগা কি আর চলেগা? কবর বই যাব যায়েঙ্গে তব পাতা চলেগা, আমার কি আছে রে বাপ, আমার কি আছে? আমি ওইটাই বিশ্বাস করি, যতদিন আমার হায়াত রেখেছেন ততদিন থাকবো শানের সাথে ইজ্জতের সাথে। মোস্তফার গোলাম মানে আমি নিজেকে মনে করি, আমরা ভিখারি নয় আর আমরা মাথা হ্যাট করে কথা বলা মানুষ নয়, কেন আমরা মোস্তফা জানে রহমতের গোলাম। হ্যাঁ ঠিক না বেনি? আমরা নায়ের কাছে এইভাবে জড়ো হয়ে থাকি আর অন্যায়ের কাছে সেনা ফুলিয়ে থাকি আমরা, ঠিক না বেটি? কারণ আমরা মোস্তফার গোলাম, এটা আমার রসুল শিখিয়েছে। কথা বলতে আর পাচ্ছি না, নামাজ পড়তে হবে। হে নবী সালাম, আমি জানি হয়তো আমি শেষ না, আমি শেষ নয়, এখন আমার পরে মাগরিবের পরে আসবেন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাদান হুজুর পীর কেওলা, তিনি শেষ। এবং আপনাদের জন্য ছেলেরা
অনেক তাবারুকের ব্যবস্থা করেছে, আমি তো শুনছি 50 হাঁড়ি রান্না করেছে, আল্লাহ কবুল করেন বলুন আমিন। এই যে খাওয়ান দাওয়ান করা, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু কেউ কাউকে দিয়ে খাওয়ায়, এটা একটা বড় সওয়াবের কাজ। এই জলসা উদ্দেশ্য করে তাবারুক হয়, এটা আমরা সবাই একে অপরকে খাওয়াই, ঠিক না বেটি? একে অপরকে খাওয়াচ্ছি। তো দ্বিতীয় নম্বর, তাই সেই দোয়াতে শরীক হয়ে আপনারা দোয়া নিয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। তাসেন একটু সালাম, তারপর একটু দোয়া, তারপরে আমরা কাতার দেব। কাবা কোন দিকে? কিবলা একেরাজ সুজা, ওই দিকে কাবা শরীফ, আপনারা সকলে কাতার দেবেন। কথা বুঝে আসছে? আমি মুসাফির হালে আছি, মুসাফির হালে আছি, আমিও নামাজ আদায় করব, কিন্তু আমি চাইবো কেউ তেমন যদি থাকে, ইমাম সাহেব কেউ আছেন নামাজ পড়তে বাকি রয়েছে? কমসে কম 10টা সূরা মুখস্থ করবেন, অনেক কিছু আলোচনা হয় আছে ভাব। যাক, কে আছে? হ্যাঁ হ্যাঁ, কে আছে? আচ্ছা, আপনি সালাম ফিরানো হয়ে দোয়া হয়ে গেলে আপনি আগে কাতার দেবেন, সকলে কাতার দেবেন, যাতে উজুরি করো বাকি থাকে, তাড়াতাড়ি উজুরি করেছে নামাজ ধরে নেবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, কোটি নহাসরের দিনে কি আছে মোদে এক পালে গুনার অনেক কিছু বললাম সংক্ষেপ সময়ের মধ্যে, কেউ কষ্ট পেলেন একটু মন দিয়ে বলবেন, আমি কিছু ভুল রাস্তায় চলছি না তো, আপনারা আমার জন্য দোয়া করুন, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবেন আল্লাহর দিনের জন্য রাসূলের গোলামি আল্লাহর দাসত্ব যেন আল্লাহ করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু দোয়া করবেন যেন আল্লাহ করে আমার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। ইজ্জতের সাথে মাথা তুলে ইজ্জতের খানা খাবো, আর পরকালে একসাথে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব। প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, আমার ইচ্ছা আমরা যেন একসাথে জান্নাতি হতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, অনেকে অনেক কিছু বলবে, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাদের উদ্দেশ্য করে বলছি, দিনকে আরো মহব্বত করুন, নিজের ধর্মকে ভালোবাসুন, নিজের ধর্মকে জানুন, চিনুন, আল্লাহ কি মেসেজ দিয়েছে কোরআনে নিজে পড়ুন, আপনার নবীর জীবনী কিনুন পড়ুন, আর সর্বসময় উযু হালে থাকবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন। শাহজাহান যখন আসবেন আখেরি দোয়া করতে, আমি লম্বা দোয়া করব না, ছোট করে একটা আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, আমার আম্মা গুনো, আমার ভাই গুনো, আমার বোন গুনোকে নিয়ে কিছু কথা বললাম,
না জানি আমার কোনো আম্মা কোনো বোন কোনো ভাই কোনো আব্বা বেজার হলো কি আমি জানি না, তবে খোদা আপনার জন্য আপনার রসুলের জন্য বলেছি, হাবিবের খাতে রহমত করে দয়া করে এই মাহফিলটা আপনি কবুল করে নিন আল্লাহ, আমার বলাকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ এখানে যতজন মানুষ বসে আছে এদের কাছে আমি আপনার ঘর মসজিদের জন্য এই পাশেই মসজিদ ছাদ হবে একটু সাহায্য চাইবো, সবাইকে দিবার তৌফিক দেবেন আল্লাহ। আপনার কাছে আশা রাখলাম আপনার ঘরের জন্য যে হাত বাড়াবে আল্লাহ তার রুজিতে আপনি বরকত দেবেন, তার সংসারে শান্তি দেবেন, তাকে দুনিয়াতে পরীক্ষাতে কামিয়াবি করবেন, আখেরাতে তাকে দয়ার জান্নাত দেবেন। আল্লাহ আপনি আমার উপর দয়া করবেন, আপনি আমার উপরে দয়া করবেন। আপনার এই গ্রামে যে মসজিদ আপনার ঘর, আল্লাহ এই ঘরেও আপনি আমাকেও কিছু দিবার তৌফিক দেবেন আল্লাহ, সব আপনার। আপনি আমায় যা দিয়েছেন একটাও আমার নয়, সব আপনার, আপনি আমায় ব্যবহার করতে দিয়েছেন। আর এইটাই যদি এবার আপনার রাস্তায় খরচ করার নসিব আপনি দেন, তাহলে পরকালে আপনি বলেছেন আমি জান্নাত দেবো, আমি সেই জান্নাত চাই আল্লাহ, যে জান্নাতে গিয়ে আপনাকে দেখব, আপনার হাবিবকে দেখব, আমরা সবাই একসাথে থাকব আল্লাহ ওই জান্নাতে। আমার একটা ভাই একটা আম্মা একটা বোন একটা বাপ যেন বাদ না যায় আল্লাহ, আমরা সবাই যেন জান্নাতি হই আল্লাহ, আমাদেরকে জান্নাতে যাবার মতো উপযুক্ত বানিয়ে নেন আল্লাহ, আমাদেরকে জান্নাতে যাবার মতো উপযুক্ত খাস রহমত দিয়ে তৈরি করে নেন আল্লাহ, আমাদের যেন দিলে নামাজের উপরে টান আসে, রোজার উপরে টান আসে, শরিয়াত কোরআন পড়া শরিয়াতের রাস্তায় চলার জন্য একটা মহব্বত টান আপনি পয়দা করে দেন আল্লাহ। কেন এই দুনিয়ার চতুর্দিকে আল্লাহ ইবলিস দ্বারা শয়তান দ্বারা ভুল দ্বারা ঘিরা আল্লাহ, এইরকম একটা শেষ দুনিয়ায় আপনি পাঠিয়েছেন। আপনি যদি আমাকে আমার আব্বা আমার আম্মা আমার ভাইদের আমার বোনেদের আমার আম্মাদের আমার বাপেদের যদি খাস রহমত দিয়ে হিদায়ত না করেন আল্লাহ আমরা তো বরবাদ হয়ে যাব আল্লাহ, আপনি আমাদেরকে আজাবে দেবেন না। দুনিয়ায় বাচ্চা যতই ভুল করুক তার মা কিন্তু তাকে আগুনে ফেলে দিতে পারে না, খোদা ওই মায়ের অন্তরে মহব্বত আপনি দিয়েছেন, সামান্য দেখা যাবে না এত কম, আপনার কুদরতি অন্তরে সব মহব্বত রয়েছে। আমরা ভুল করেছি কিন্তু আপনাকে যখন রব বলে মেনে নিয়েছি আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দেবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি, আমার চাদান হুজুর আসবেন, তিনাকে আল্লাহ সুস্থ রাখবেন, বরাত তৌফিক দেবেন, আমার সমস্ত দাদা পীরের আওলাদ আল্লাহ দাদা হুজুরের মুখের দিকে চেয়ে সমস্ত দাদা পীরের আওলাদকে আল্লাহ ন্যায়ের উপরে সত্যের উপরে কওমের জন্য দীন ইসলামের জন্য সমাজের জন্য হকের উপরে চলার তৌফিক দেন, মিলেমিশে থাকার তৌফিক দেন। আমিন আমিন আমিন। আল্লাহ আমার ছোট ভাইয়ের উপর আপনি দয়া করবেন, ওকে সমস্ত বিপদ আপদ হিফাজত করে কামিয়াবি আপনার হাতে ওকে আরো বড় কামিয়াবি দেবেন আল্লাহ। আমি যে দীন ইসলামের খেদমত করছি ধর্মীয় লাইনে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাতুল জামাত দ্বারা, এ থেকে আমাকেও আল্লাহ সেবামূলক কাজ মসজিদ মাদ্রাসা নলেজ সিটি সব কাজগুলো করার তৌফিক দেবেন। বারহাক কালামাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।